এটা ঠিক যে আমাদের ব্যাপারে অনেক রকম কথা হয়, দিয়ে দিতে পারছে না, 3% দিয়ে দিয়েছে, বামফ্রন্ট থাকতে নাকি 100% দিয়ে দিয়েছে, আমরা নাকি দিতে পারছি না, বিরাট বিরাট কথা হয় ডিএ নিয়ে। কোনটে মানুষের কাছে প্রায়োরিটি হওয়া উচিত? যারা অবহেলিত, যারা বঞ্চিত, তাদের কাছে দুটো ভাগ ভাগ তুলে দেওয়া, নাকি যারা অনেক পাচ্ছে তাকে আরেকটু পাইয়ে দেওয়া? কোনটে মানুষের কাছে প্রায়োরিটি হওয়া উচিত? হ্যাঁ ঠিক, দেবার মন আমাদের আছে, সেই মন আছে বলে আমরা বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি আমাদের বাংলার যে 1,00,000 কোটি টাকা দেনা সেটা দিয়ে দাও, আমরা সব কিছু ঠিক করে দেব। কিন্তু যখন যেটা দিচ্ছে না তখন কি করব? লক্ষ্মীর ভাণ্ডারটাকে বন্ধ করে দেবো, যেখানে মায়েরা বসে আছেন একটা করে টাকা পান? অনেক এরকম মা আছেন যে ফ্রি রেশন নেন, নুন টুনগুলো লক্ষ্মী পেয়ে জীবনে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে যে আমি মা বাংলার কন্যাশ্রী হব, দাঁড়িয়ে থেকে বিয়ে করবো না, আমরা মানুষের মতন মানুষ হয়ে দাঁড়াবো, তার কাছ থেকে কন্যাশ্রীটা কেড়ে নেব। কোনটা আমার কাছে প্রায়োরিটি? যে মানুষটা খেতে পায় না, অভুক্ত অবস্থায় যায় তার কাছে ফ্রি রেশনটা পৌঁছে দিয়ে তার মুখে দুটো ভাত খাওয়া, নাকি যে লোকটা 40,000 টাকা মাইনে পায় তার কেন 60,000 মাইনে হচ্ছে না, সেইটাকে দেখাটা আমার কাছে প্রায়োরিটি হওয়া উচিত। কোনটা আমার কাছে প্রায়োরিটি? যেটা অসুস্থ হয়ে পড়লে যখন গভর্নমেন্টের নিশ্চয়ই ভিড় হয়, সেই মানুষগুলোকে হাসপাতালে নিয়ে গিয়ে দেওয়া যে নাও তোমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তুমি অচিকিৎসায় মৃত্যুবরণ করবে না, তোমার চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশ সরকার করছে, তাই স্বাস্থ্যসাথী কার্ডগুলোকে কেড়ে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা না করে যারা 40,000 টাকা 50,000 টাকা মাইনে তাকে বলবো আরো 20,000 টাকা মাইনে নাও। কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? আমার মতে যাদের কাছে কিছু নেই তাদের দেওয়াটা আমাদের কাছে সেটা কর্তব্য হওয়া উচিত, যারা অনেক পায় তাদের বেশি পাইয়ে দেওয়া এটা আমার কাছে পাপ মনে হয়। আমি বলেছি না পোষায় ছেড়ে দিন না, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অনেক টাকা দিচ্ছে আপনি ওখানে গিয়ে জয়েন করুন, কেন কষ্ট করে মিচিমিচি করবেন? তার কারণ আমরা যারা সরকারে আছি, আমরা যারা সরকারি কর্মচারী, শুধু আমরা কর্মচারী নয়, আমরা মানুষের সেবক। আমি মানুষের সেবা করার ব্রত নিয়েই সরকারি কর্মচারী হয়েছি, আমি কোনো মাল্টি ন্যাশনালের ক্লার্ক নই, আমি মাল্টি ন্যাশনালের কোনো বাবু নই, এক্সিকিউটিভ নই, আমি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি, সেই ব্রতটা আগে দরকার। নিশ্চিত বারবার করে বলছি যে 3%-এর জায়গায় 6% দিলে আনন্দ পেতাম যদি 1,00,000 কোটি টাকাটা আমার কাছে পেতাম। কিন্তু যারা বঞ্চিত অবহেলিত তাদের আরও অবহেলায় ঠেলে দিয়ে তেলের মাথায় তেল, তেলার মাথায় তেল দাও, এই এইটা কখনোই আমাদের সরকার বা আমাদের কারোর মানে কাজ হওয়া উচিত। তাই যাদের আশ্রয় নেই তাদের আশ্রয়ের ব্যবস্থা করো, যাদের পেটে খিদে আছে তাদের খাবার ব্যবস্থা করো, যাদের চিকিৎসার দরকার তাকে চিকিৎসার ব্যবস্থা করো। এটা আমার মনে হয় একটা পবিত্র কর্তব্য, যেটা মমতা ব্যানার্জির সরকার করছে, ওই 3%-এর জায়গায় 6%, 10%, 40% দিয়ে না দিয়ে আগের সরকার যা করে যেতে পারেনি সেই কাজটা করছে। তাই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমাদের আশ্রয় চলবে, সবার জন্য আশ্রয় থাকবে, সবার মাথায় ছাদ, সবার পেটে ভাত, সবার হাতে কাজ।